নমস্কার বন্ধুরা, শ্যামলী ভিলেজ কুকিং এ সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কচি কাঁঠালের কোপ্তা কারি রেসিপি। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি তৈরি করতে কি কি লাগে এবং কিভাবে তৈরি হয়। আজকে কচি কাঁঠালের কোপ্তা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আজকে রেসিপিটা খুব ভালো হবে। কাঁঠালটা একদম টাটকা আছে। এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে সেদ্ধ করব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধটা। কচি কাঁঠালটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে দুটি সিটি দিয়ে নিয়ে আসছি উনুন পাড়ে। একদম কাঁঠালটা আমি কেটে ধুয়ে দুটা প্রেশার কুকারে সিটি মেরে নিয়ে চলে এসেছি একবারে, এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার মুখে নেব হাতের সাহায্যে। কোপ্তা বানানোর জন্য বেসন লাগবে, এখানে আমি বেসন নিয়ে নিয়েছি, দেখি কতটা লাগে। কাঁঠালে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, তাই লবণ হলুদ আর লাগছে না, লাগছে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, এক চামচ জিরে ভাজা গুঁড়ো, এখানে গরম মশলা গুঁড়ো আছে বাড়ির তৈরি। কোপ্তা ভাজার জন্য রেডি হয়ে গেছে একদম মিশ্রণটা। আমি এরকম গোল গোল সাইজের করে নেব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। যে আমি এরকম গোল গোল করে তেলে দিয়ে দেবো, আগে থেকে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব আস্তে আস্তে জাল দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, একটি তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। এখানে জিরে আদা লঙ্কা বাটা আছে, এটা পেঁয়াজ রসুনের বাটা, সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। কোপ্তাতে লবণ দেওয়া আছে, শুধু গ্রেভির জন্যই অল্প সামান্য লবণ দেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই পর্যায়ে জল। যে যেরকম ঝোল বা গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা দেবেন, আমি এরকম জলটা দিলাম। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। কুচি কাঁঠালের কোপ্তা কারিটা একদম আমার রেডি হয়ে গেছে, এরকমই গ্রেভি গ্রেভি রাখবো আমি। সবশেষে বাড়ির তৈরি গরম মশলাগুলো দিয়ে নামিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে কোপ্তাগুলো, দেখুন বন্ধুরা কিভাবে সেদ্ধ হয়েছে। সেদ্ধ তো হবে দেশি কাঁঠাল, তারপরে আবার কাঁঠালটাকে আগে থেকে ভাপিয়ে নিয়েছিলাম, আপনারা তো দেখলেন রান্নাতে,
তাহলে বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।